আসসালামু আলাইকুম দর্শক বেকার টু অন্টারপ্রেনিয়র চ্যানেলে আপনাদের স্বাগতম চাষির অভিজ্ঞতা জানার জন্য বেকার টু অন্টারপ্রেনিয়র চ্যানেলের সঙ্গেই থাকুন চ্যানেলে অনেক সময় অনেক ধরনের প্রশ্ন আসে সব প্রশ্নগুলোর উত্তর যেহেতু সবসময় দেওয়া সম্ভব হয় না বা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে নিয়েই আমি আসলে এই কিউএনএ সেশনটা বা প্রশ্ন উত্তর উত্তর সেশনটা শুরু করছি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়েই আমি ট্রাই করছি এগুলোর উত্তর দিতে আর যেহেতু লিখিতভাবে আসলে সময় বোঝানো সম্ভব হয় না তাই এই ভিডিওর মাধ্যমে আমি ট্রাই করছি যে প্রশ্নগুলোর উত্তর দিতে এটা টোটালি আমার ব্যক্তিগত আমার অভিজ্ঞতার আলোকে আমি বলবো সেক্ষেত্রে অনেকের সঙ্গেই দ্বিমত হতে পারে তো রেনু চাষ নিয়ে আসলে অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকে তাই আমি ট্রাই করছি যে এই প্রশ্নগুলোর একটা উত্তর দেওয়ার জন্য প্রথমে লিখেছেন আসিফ হোসাইন ভাই কি কি খাবার দিতে হয় রেনু মাছ চাষ করার সময় তো আসলে রেনু মাছ চাষ করার সময় প্রথম দিকে আসলে আটা দেওয়াটা সবচেয়ে ভালো প্রথম একদিন আটা দিলেন এক লিটার রেনু হলে এক লিটার আটা দিতে হবে এটাকে দুই থেকে তিন ভাগ ভাগ করে দিতে হবে এবং পরে থেকে সরিষের খৈল ব্যবহার করা সবচেয়ে ভালো এভাবেই আপনারা রেনু রেনুকে খাদ্য দিতে পারবেন তাহলে রেনুর যেহেতু প্রোটিন চাহিদা বেশি তাই এখানে সরিষার খোলটা বাইশ বত্রিশ থেকে তেত্রিশ পার্সেন্ট পর্যন্ত প্রোটিন থাকে সেক্ষেত্রে এটাই ব্যবহার করা যেতে পারে তারপরে প্রশ্ন হচ্ছে নাবিল রহমান ভাই পর্ব ভিডিও করেন হাপায় রেণু চাষের জন্য ভাই রেনু এখনও যেহেতু পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাচ্ছে না তাই রেনু শুরু হলে আমি অবশ্যই হাপার রেনুটাকে কয়েক ভাগে করব তবে আমার বিগত দিনের হাঁপার রেনুটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল তারপরে আরেকজন প্রশ্ন করেছেন মোজাম্মেল হক এখন কোন কোন মাছ দিব আসলে মাছ চাষে আমরা যেহেতু কার্প মিশ্র মাছে আঠাশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটাই সবচেয়ে উত্তম এই মাছ চাষ করার জন্য সেক্ষেত্রে আপনারা এখন সব ধরনের মাছই চাষ করতে পারবেন যেহেতু মার্চের মাঝামাঝি সময় আমরা আছি তো এই সময় এখন টেম্পারেচার মোটামুটি আঠাশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই আসে কিন্তু যে জিনিসটা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে যে পুকুরে পানি যাতে পর্যাপ্ত পরিমাণে থাকে মিনিমাম চার ফিট থেকে ছয় ফিটের মধ্যে থাকে নাবিল রহমান লিখেছেন ভাই হাপাতের রেনু চাষের পর্ব ভিডিও বানান উত্তর অলরেডি দিয়ে দিয়েছি আমি যেহেতু আসলে মার্চের শেষ থেকেই আসলে মূলত আমরা মিশ্র মাসের রেণুগুলো পেয়ে থাকি তো আশা করছি যে মিশ্র মাসের রেণুগুলো অ্যাভেলেবেল হয়ে গেলেই আমি হাপাতে রেনু করে আরেকটা ভিডিও দেওয়ার ট্রাই করব আপনাদের যাতে কোন কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে আশা করছি যে ওই হাপার রেনুটা ফাইনালি করার সময় আপনাদের এই প্রশ্নগুলোর সমাধান হয়ে যাবে তো রেনু চাষ করার জন্য মোটামুটি যে জিনিসটা প্রয়োজন এই মুহূর্তে সেটা হচ্ছে যে পুকুরের পানি বা রেনু যেখানে আপনারা ছাড়বেন সেটার পানি সাড়ে তিন থেকে চার ফিট পর্যন্ত হতে হবে এর প্রধান কারণ হচ্ছে যে এখন টেম্পারেচার যেহেতু ডে বাই ডে বাড়তিছেই তাই আসলে গরমেতে যাতে রেণুগুলো মারা না যায় আর রেনুকে খাদ্য দেওয়ার সময় অবশ্যই যে জিনিসটা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে যে রেনুকে তার প্রোটিন মান অনুযায়ী যেহেতু খাদ্য দিতে হবে রেনুর প্রোটিন চাহিদা বেশি থাকার কারণে আমরা যদি রেডি ফিড যেগুলো আসে মার্কেটে সেগুলো যদি আমরা না পারি তাহলে আমাদের সরিষার খোলের উপর নির্ভর আমরা করতে পারি তবে সেক্ষেত্রে সরিষার খোল দেওয়ার সময় অবশ্যই চব্বিশ থেকে আটত্রিশ ঘন্টা ভিজিয়ে তারপরেই প্রয়োগ করতে হবে এবং রেনুকে দুবেলা এবং সবচেয়ে ভালো হচ্ছে যদি আপনারা তিনবেলা খাওয়ার দিতে পারেন সকালে দুপুরে এবং বিকাল সন্ধ্যার দিকে এভাবে যদি দুই থেকে তিনবেলা আপনারা দিতে পারেন তো আশা করছি যে তিরিশ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ দিন বা পঞ্চাশ দিনের মধ্যে রেনু আপনারা ট্রান্সফার করে আপনাদের চাষের পুকুরে দিতে পারবেন বা আপনার ফিঙ্গার আপনার হচ্ছে যে ধানি থেকে দেখা গেছে যে এক গিট দুই গিট পোনা হয়ে যাবে তো এই হচ্ছে কিউএনএ সেশনের প্রথম ভিডিও যদি কারো ধর কারো কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাকে এই প্রশ্নগুলো করতে পারেন আমি আমার জানা মতে আমার সাধ্য মতো আমি ট্রাই করবো আপনাদের উত্তর দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে